السلام عليكم سر، وعليكم السلام ورحمة الله. أول أخبار نجيم؟ يسر الحمد لله بحالو أسي، أنت كامل أسي؟ أسي الحمد لله، فيديو أون كرا سر؟ فيديو أون كرا জামাটা আমি নিয়ে সুন্দর করে বসো, ভিডিওটা ক্লাস করতে পারছো, ক্লাসের মতো বসো, ভিডিও অফ করে রেডি হয়ে বসো। হেলাল আহমেদ ইমন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভিডিও অন করো। ডিসা করতেছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? বিষয় দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 25, আর আজকে আমরা চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4 এর লেকচার 1। আর গত ক্লাসে যে কাউন্টারে একটু 2 মিনিট একটু বাকি ছিল, মানে টাইম শেষ হয়ে গেছিল, আর তো আজকে যদি ক্লাস শেষ করার পরে আমরা লাস্টের দিকে কাউন্টারে যদি সময় পাই তাহলে ওই কাউন্টার দেখে দিব, অথবা যদি 40 মিনিটের মধ্যে না হয় তাহলে আমরা ডিসকানেক্ট হওয়ার পর আবার একটু কানেক্ট হবো 5 মিনিটের জন্য সবাই। হ্যাঁ আচ্ছা, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 আমরা শুরু করব। লেকচার 25 যে বিষয়বস্তুগুলো, চ্যাপ্টার 4 এর প্রথম লেকচার খেয়াল করো, ওয়েব ডিজাইন ধারণা, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ওয়েবসাইটের কাঠামো এবং কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথমে আসো আমরা ওয়েব পেজ ধারণা, অর্থাৎ ওয়েব পেজ কাকে বলে আমরা একটু দেখব। যে ডকুমেন্টের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ওয়েব সার্ভারে ফাইল আকারে সংরক্ষণ করে ইন্টারনেট ব্যবহারকারী দেখার ব্যবস্থা করে যা করা ব্যবস্থা করে করা যায় তাকে ওয়েব পেজ বলে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ডেফিনিশন। এখন আসলে এটাকে আমরা একটু বিস্তারিত একটু বোঝার চেষ্টা করি যে ওয়েব পেজ কি। ওয়েব পেজ আমরা বলবো একটা অনলাইনে কোনো ডকুমেন্টস উপস্থাপন করার ব্যবস্থা, যে কোনো ডকুমেন্টস, যেমন তোমার ব্যক্তিগত তথ্য হইতে পারে, কোনো প্রতিষ্ঠানের তথ্য হইতে পারে, নোটিশ হইতে পারে, হ্যাঁ বিভিন্ন কন্টেন্ট হইতে পারে, যে কোনো কিছু, অর্থাৎ যেটা আমরা অনলাইনে সবাইকে দেখাতে যাচ্ছি, অথবা এমন হইতে পারে যে আমরা নির্দিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে একটা নির্দিষ্ট ব্যক্তিকে পাসওয়ার্ড প্রোটেকশনের মাধ্যমে যারা ইউজারের পাসওয়ার্ড দেওয়া থাকবে তারা ওই পেজে লগ ইন করে কন্টেন্ট দেখতে পারবে, এরকমও হইতে পারে, অথবা ওপেন সবার জন্য। যেমন ধরো একটা ওয়েবসাইটের যে প্রথম যে পেজটা, যেমন আমাদের ঢাকা সিটি কলেজের ওয়েব পেজ তুমি যদি যাও তাহলে প্রথমেই তুমি ওয়েব পেজে ব্রাউজ করবা, ব্রাউজ করার পরে কমন যে তথ্যগুলো এটা সবাই দেখতে পারবে। এখন যদি কেউ এখানে স্টুডেন্ট হয়ে থাকে, তার অ্যাকাউন্ট থাকে, তাহলে সে আইডি পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারে, সেটা আবার আরেকটা বিষয়। অর্থাৎ কোনো একটা তথ্য কোনো একটা অনলাইনে যদি আমরা কাউকে দেখাতে চাই তাহলে আমাদের কি লাগবে, ওয়েব পেজ লাগবে। আর বর্তমানে ওয়েব পেজ বুঝে না এমন মানে স্টুডেন্ট বা যারা ইন্টারভিউ মোটামুটি পড়ে, মোটামুটি ওয়েব পেজ সবাই বুঝে। ওয়েব পেজ যেমন ধর তোমরা অনেকে ফেসবুক ব্যবহার করো, তারপরে গুগল ব্যবহার করো, হ্যাঁ ইউটিউব ব্যবহার করো, এগুলোতে এগুলো একটা ওয়েব পেজ। হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো পেজ থাকে, যদি এটা ওয়েবসাইট, ওয়েবসাইট মানে হচ্ছে আমরা অনেকগুলো পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়। একটা পেজ, নির্দিষ্ট একটা পেজকে আমরা ওয়েব পেজ বলবো, সিঙ্গেল পেজ। যেমন একটা বইয়ের মধ্যে অনেকগুলো পাতা থাকে, অনেকগুলো পাতা মিলে একটা বই হয়, ঠিক একইভাবে অনেকগুলো ওয়েব পেজ মিলে অনেকগুলো একটা ওয়েবসাইট হয়। এখন আসে একটা ওয়েব পেজের সাথে রিলেটেড কি কি বিষয়গুলো আছে। যেমন একটা ওয়েব পেজ ব্রাউজ করতে গিয়ে আমাদের একটা ইউআরএল লাগবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যা বা এটা ডোমেন নেমও বলা হয়। ডোমেন নেম, ডোমেন নেম কি? ডোমেন নেম হচ্ছে একটা প্রতিটা ওয়েবসাইটে একটা অ্যাড্রেস থাকে, ওয়েব অ্যাড্রেস থাকে, এই ওয়েব অ্যাড্রেসটাই হচ্ছে ডোমেইন নেম। আমাদের প্রত্যেকটা বাসা যেমন একটা ঠিকানা থাকে, ওই ঠিকানা যদি জানা থাকে তাহলে যে কোনো লোক ওই বাসায় যেতে পারে বা ওখানে চিঠিপত্র পৌঁছবে, কিন্তু যদি অ্যাড্রেস জানা না থাকে তাহলে কিন্তু ওখানে পৌঁছা যায় না বা তথ্যগুলো কালেক্ট করা যায় না বা চিঠি পাঠানো যায় না।
ঠিক একইভাবে একটা ওয়েব অ্যাড্রেস যদি তোমার জানা না থাকে বা ডোমেইন নেম জানা না থাকে তাহলে কিন্তু তুমি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে না। সেক্ষেত্রে তোমার গুগলের সাহায্য নিয়ে সার্চ করে তুমি হয়তো ব্রাউজ করতে পারবা, কিন্তু যদি সরাসরি জানা থাকে তাহলে ভালো, অথবা গুগলে সার্চ করে জানাবে তোমাকে ব্রাউজ করতে পারবা। কিন্তু গুগল তো ব্রাউজ করতে হলে গুগলও ওই ওয়েবসাইটের ডোমেইন নেম কিন্তু সে স্টোর করে রাখে, অর্থাৎ নাম দিয়ে সে সংরক্ষণ করে রাখে, অর্থাৎ নামটা থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য একটা নাম থাকবে, সেটাকে আমরা ডোমেইন নেম বলবো। এখানে দেখো নামটা দেখতে কিরকম, দেখো এখানে https://www.web.ac.bd। হ্যাঁ এখানে দেখো আমাদের এই যে পুরোটা ওয়েবসাইট, এখানে HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, অর্থাৎ একটা সিকিউর সাইট। হ্যাঁ এটা একটা সিকিউর সাইট, আর এটা দু ধরনের হয়, একটা এস ছাড়া হয় HTTPS আর শুধু HTTP হয়। HTTP মানে হচ্ছে নর্মাল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এসটা থাকলে সিকিউর, মানে এটা সিকিউরিটি ভালো, এটা এনক্রিপ্টেড ফর্মে ডাটাটা আদান প্রদান করে, এটা সিকিউরিটি ভালো। আর প্রত্যেকটা আইপি মানে ডোমেইন নেম একটা কি থাকবে, আইপি অ্যাড্রেস থাকবে। এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু কম্পিউটার একটা কম্পিউটারের সাথে যোগাযোগ করে, এই প্রত্যেকটা কম্পিউটার মানে ডোমেইনের আগে একটা আইপি অ্যাড্রেস থাকে। যেমন ধরো আমরা যদি মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের যে করে আমরা যদি কাগজে ডায়াল করতে চাই, ডায়াল করতে হলে আমাদের কি লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে। এখন এই মোবাইল নাম্বারটা মনে রাখা অনেক ডিফিকাল্ট, সেই জন্য আমরা কি করি একটা কন্ট্যাক্ট লিস্টে একটা নাম দিয়ে আমরা সেভ করে রাখি। কন্ট্যাক্ট লিস্টে আমরা কি করি নাম দিয়ে সেভ করে রাখি, তাহলে আমাদের নামটা মনে রাখা সহজ, কিন্তু নাম্বার মনে রাখা, এত নাম্বার মনে রাখা ডিফিকাল্ট। কম্পিউটার বা মোবাইল কাজ করে কি, নেটওয়ার্ক কাজ করে, নেটওয়ার্ক কাজ করে কিন্তু ওই মোবাইল নাম্বার দিয়ে। ঠিক একইভাবে আমাদের কম্পিউটারে যখন আমরা ধরো যে কোনো google.com লিখি, এটা হচ্ছে নামটা, যেমন আমরা মোবাইলের নামটা সেভ করে রাখি, ঠিক সেই এরকম নামটা, কিন্তু কম্পিউটার নেটওয়ার্কে কিন্তু তার আগে একটা আইপি অ্যাড্রেস সে ব্যবহার করে, একজাক্টলি আমাদের মোবাইল নাম্বার এবং মোবাইলে সেভ করা নামের মতো। অর্থাৎ প্রত্যেকটা নেটওয়ার্ক ভিতরে কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারকে, প্রত্যেকটা সার্ভারকে আলাদা আলাদা আইডেন্টিফাই করার জন্য একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। অর্থাৎ যে সার্ভারে তোমার এই ডাটাগুলো স্টোর করা থাকবে সেই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস থাকবে। এখন আমরা এই ডোমেইন নেমটা ইউজ করি টেক্সট দিয়ে, ABCD দিয়ে, যাতে আমরা সহজে মনে রাখতে পারি, যেমন google.com, facebook.com, হ্যাঁ এরকম নাম দিয়ে সেভ করি। জাস্ট একটা কি মনে রাখবা, একটা মোবাইলের মোবাইলে আমরা যেভাবে একটা নাম্বার সেভ করে একটা নাম দিয়ে, কিন্তু আমরা যখন ডায়াল করি কন্ট্যাক্ট লিস্ট থেকে ডায়াল করি, নেটওয়ার্ক কিন্তু মোবাইল নাম্বারে ডায়াল করে আর নামে কিন্তু ডায়াল করে, ঠিক একইভাবে এখানেও তাই। এখানে আমরা নাম দিয়ে অ্যাড্রেস বারে, এই যে আমরা এই যে ব্রাউজার, মোবাইল ব্রাউজার, ব্রাউজার কে কে কি কিরকম কোনগুলো ব্রাউজার, যেমন আমরা এই যে মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, এগুলো হচ্ছে আমাদের কি ব্রাউজার। এই ব্রাউজার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়েবসাইট থেকে ব্রাউজ করতে পারি। এখন দেখো এই যে অ্যাড্রেস বারে আমরা কি করবো, অ্যাড্রেসটা টাইপ করবো, এই যে অ্যাড্রেস বার এখানে উপরে আমরা অ্যাড্রেস বারে টাইপ করি, সেই অ্যাড্রেস বার টাইপ করে ইন্টার দিলে আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ হবে। এই ওয়েবসাইটগুলো কি দিয়ে তৈরি করা হয়, HTML ব্যবহার করে, HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের এই ওয়েব পেজগুলো তৈরি করা হয়। আর এখানে আমরা প্রথম যে পেজটা আসবে সেই পেজটা একটা নাম আছে, সেটাকে বলা হয় হোম পেজ। প্রথম যে পেজটা ব্রাউজার সেটার নাম হচ্ছে হোম পেজ বা ইন্ডেক্স পেজ, এটাকে index.html বলা হয়, index.html বা হ্যাঁ index.html, এই index.html বা ওটাকে হোম পেজ বলা হয়। আচ্ছা একটা ওয়েবসাইটে কি করা হয়, আমাদের অনেকগুলো পেজ থাকে, তাহলে একটা পেজের সাথে একটা পেজে কি করে আমরা লিংক করে, একটা পেজ যখন আমরা ক্লিক করবো, যেমন ফেসবুক যখন ব্রাউজ করি তখন বিভিন্ন ইমেজে ক্লিক করি, ক্লিক করে আর একটা পেজ চলে আসে, বা একটা লিঙ্কে ক্লিক করি তখন আর একটা পেজ চলে আসে, ঠিক একইভাবে আমাদের এখানে কি করতে হবে, এই যে অনেকগুলো লিঙ্ক থাকে, যেমন এখানে নিচে দেখো রিসার্চ লিঙ্ক আছে, হ্যাঁ একাডেমিক লিঙ্ক আছে, ডিপার্টমেন্ট লিঙ্ক আছে, এগুলো ক্লিক করলে আলাদা আলাদা নতুন পেজ আসবে, বা এখানে মেনুতে আছে অ্যাবাউটে ক্লিক করলে বইয়ের সম্পর্কে আমরা জানতে পারবো, নিউজ সম্পর্কে জানতে পারবো, একাডেমিক রিসার্চ অ্যাডমিশন, হ্যাঁ ক্যাম্পাস টাইপ, এই বিভিন্ন লিঙ্কগুলোতে ক্লিক করলে আমরা নতুন নতুন পেজ আসবে। একটা ওয়েবসাইটে কি কি থাকে, ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট থাকে বা বিষয়বস্তু থাকে, বিষয়বস্তুগুলো কি হতে পারে, বিভিন্ন লেখা থাকতে পারে, টেক্সট থাকতে পারে, তারপর অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, স্থির ছবি বা ইমেজ থাকতে পারে, বা অ্যানিমেশন থাকতে পারে। একটা ওয়েবসাইটে এই বিষয়বস্তুগুলি দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। এটা হচ্ছে মোটামুটি একটা আমাদের ওয়েবসাইটের আমাদের ব্যাখ্যা বা ওয়েবসাইটের ডেফিনেশন। কার কোনো প্রশ্ন থাকলে এই পেজে বলতে পারো, যে ওয়েব পেজ কি, ওয়েব পেজ মোটামুটি সবাই জানো, তারপর বললাম যেহেতু আমাদের পরীক্ষা আসতে পারে, কারণ প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।
আর আইপি অ্যাড্রেস স্যার আইপি অ্যাড্রেস হচ্ছে এই ডোমেইন নেমের নেমের এগেইনস্ট একটা নাম্বার থাকে এই নাম্বারটা কম্পিউটার চিনবে এটা আমরা আলাদাভাবে নাম্বার দিই না যেমন আমরা তোমার মোবাইল কন্টাক্ট লিস্টে তোমার বন্ধুর নাম আছে হ্যাঁ তুমি যখন ডায়াল করো তাহলে ডায়াল করার কি নেটওয়ার্ক কোন তোমার বন্ধুকের বন্ধুর নাম কি চিনে না নাম্বার কি চিনে স্যার নেটওয়ার্ক তো নাম্বার কে চিনে স্যার ঠিক একইভাবে এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে এই আইপি অ্যাড্রেস কে চিনে নামটা হচ্ছে আমরা যাতে সহজে মনে রাখতে পারি বুয়েট দুই উইট বুয়েট এটা যাতে আমরা মনে রাখতে পারি এই এই জন্য এই আলাদা নাম দিয়ে করা রাখা হয় আর এটা তার নেটওয়ার্কটা যাবে আইপি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাঁ বলো স্যার নেটওয়ার্কটা যাবে আইপি অ্যাড্রেস দিয়ে আর নাম হলো ডোমেইন নেমটা স্যার ডোমেইন নেমটা যেটা আমরা অ্যাড্রেস বারে টাইপ করব জি স্যার আর কার কোনো প্রশ্ন স্যার থ্যাঙ্ক ইউ আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই এখানে দেখো এই আইপি সম্পর্কে বলছি এই আইপি অ্যাড্রেসটা এখানে একটু বিস্তারিত দেওয়া আছে এবং ডোমেইন নেম সম্পর্কে আমি যতটুকু বলছি হুবহু এটাই এই যেমন google.com এর এই যে ডোমেইন নেম এই যে এখানে বিস্তারিত আমি বলে দিছি তবে এখানে একটা জিনিস নতুন আছে সেটা হচ্ছে মনে রাখবা আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে যে নাম্বারটা আমরা বললাম এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আইপি বি4 আর একটা হচ্ছে আইপি বি6 আইপি বি4 হচ্ছে 32 বিটের আর আইপি বি6 হচ্ছে 128 বিটের আইপি বি4 বর্তমানে এটা কিন্তু মানে যে পরিমাণ আইপি অ্যাড্রেস জেনারেট হইছে এত বেশি ওয়েবসাইট এত বেশি কম্পিউটার ওয়ার্ল্ডে চলে আসছে যে আমাদের এই আইপি বি4 বি4 এ এটা নাম্বারে কভার হচ্ছে না তো এখন কি করেছে নতুন একটা ভার্সন চলে আসছে যে 128 বিট অনেক লার্জ অসংখ্য কোটি কোটি নাম্বার এটাতে তৈরি করা যায় এতে আর মানে নাম্বার কম্পিউটার আলাদা আলাদা কম্পিউটার ওয়ার্ল্ডে যত বেশি হোক না কেন আলাদা আলাদা আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না অর্থাৎ আইপি বি4 একটা লিমিট আছে যেমন ধরো আমরা যদি 2 ডিজিটের একটা রোল নাম্বার তৈরি করি তাহলে আমরা সর্বোচ্চ 00 থেকে 99 পর্যন্ত 100 স্টুডেন্টকে আলাদা রোল নাম্বার দিতে পারবো কিন্তু ক্লাসে যদি স্টুডেন্ট সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা কি করব তখন আরো এক ডিজিট বাড়াইতে হবে যেমন আমরা 3 ডিজিটের তখন রোল নাম্বার ডাকতে হবে ঠিক একই ভাবে আমাদের এই আইপি বি4 এর যেহেতু 32 বিট এটার নির্দিষ্ট লিমিট আছে এখন ওয়ার্ল্ডে এত বেশি কম্পিউটার বাড়ছে আইপি বি4 এর ক্যাপাসিটি কভার হয় না এই জন্য এখন আইপি বি6 নতুন একটা ভার্সন চলে আসছে ডোমেইন নেম সম্পর্কে তো বিস্তারিত বললাম এখানে এটা লিখে দিছি যাতে তোমরা নোট করে পরীক্ষা দিতে পারো এরপর আসো ওয়েবসাইট ওয়েবসাইটটা কি ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে কোনো ওয়েব সার্ভার সংগৃহীত পরস্পর সম্পর্কিত এক বা একাধিক ওয়েব পেজকে আমরা ওয়েবসাইট বলবো যেমন দেখো আমাদের যদি আমরা প্রথমে ওয়েবসাইটে ব্রাউজ করি তখন প্রথম যে পেজটা সেটা বলছে ইন্ডেক্স পেজ একটা পেজ যেমন আমরা এখন বুঝার সুবিধা ধরে নিলাম এটা হচ্ছে abc.com একটা ওয়েবসাইট এখন এর মধ্যে একটা ওয়েবসাইটে কিন্তু একটা পেজ থাকে না অনেকগুলো পেজ থাকে একটা লিঙ্কে ক্লিক করলে আরেকটা পেজ আসবে আরেকটা ক্লিক লিঙ্কে ক্লিক করলে আরেকটা পেজ আসবে এই সবগুলো পেজ মিলে যেমন আমরা এখানে abc.com/page1.html page2.html এর আলাদা আলাদা পেজ দেখানো হয়েছে এই অনেকগুলো ওয়েব পেজ মিলে কি হয় আমাদের একটা ওয়েবসাইট হয় এবং একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজের সাথে আমাদের লিংক করা থাকে লিংক করে আমরা একটা পেজের সাথে একটা পেজে লিংক করে আমরা পুরো একটা ওয়েবসাইট তৈরি করি এরপর ওয়েবসাইটের প্রকার ওয়েবসাইট কয় ধরনের হয়ে থাকে ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এটা হচ্ছে গঠন অনুসারে গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ওয়েবসাইটকে দুই ভাগ করবো একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট কি যে ওয়েব পেজের তথ্যগুলো সাধারণত কম পরিবর্তন ঘটে সেই ওয়েবসাইট গুলোকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট আর যে ওয়েবসাইট গুলো বেশিরভাগ সময় পরিবর্তন হয় সবসময় পরিবর্তন হয় সেগুলো বলবো আমরা ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য গুলো খেয়াল করো স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটার মান লোডিং এর সময় পরিবর্তন হয় না স্ট্যাটিক ওয়েবসাইটে একমুখী কমিউনিকেশন হয় স্ট্যাটিক ওয়েবসাইটে দ্রুত লোড হয় স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাবেস প্রয়োজন হয় না স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে HTML এবং CSS ব্যবহার করা হয় স্ট্যাটিক ওয়েবসাইটের খরচ কম হয় স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা এবং নিয়ন্ত্রণ করা সহজ স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সুবিধাগুলো কি কি এই ওয়েবসাইটে তৈরি করা খুব সহজ ব্রাউজার স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয় এই ওয়েবসাইটে সার্ভার টু ক্লায়েন্ট একমুখী ডাটা প্রবাহিত হয় এই ধরনের ওয়েবসাইটের উন্নয়ন এবং নিয়ন্ত্রণ করা খুব সহজ এই ওয়েবসাইট তৈরি করাও খরচ মানে তৈরিতে যে খরচ সেটা কম স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাগুলো কি কি এই ধরনের ওয়েবসাইটে কন্টেন্টগুলো আপলোড করতে প্রচুর সময় লাগে স্ট্যাটিক ওয়েবসাইটের আকার বড় হলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা সহজ হয় না বা ইন্টারনেট করা নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট হয় ঘন ঘন কন্টেন্ট পরিবর্তন করা প্রয়োজন হলে অনেক খরচ হতে পারে এই ধরনের ওয়েবসাইটে কোনো অ্যাডমিন প্যানেল থাকে না স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করতে পারে না কোনো মন্তব্য করতে পারে না কোনো ব্লগ পোস্ট বা কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নাই এখন দেখো এখানে একটা চিত্র দেখা হয়েছে স্ট্যাটিক ওয়েবসাইট দেখো এটা একমুখী প্রবাহ ডাটার
মানে পেজওয়ার্ড কোনো পরিবর্তন হয় না। যেমন ব্যক্তিগত প্রোফাইল বা বায়োডাটা এটা পূর্ব থেকে তৈরি করে তথ্য প্রদর্শন করে। যেমন ধরো তোমার একটা বায়োডাটা তৈরি করলা, তো তুমি বায়োডাটা দিয়ে তোমার একটা নিজে পার্সোনাল ওয়েবসাইট করলা, এখন তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হচ্ছে ধরো তোমার ডেট অফ বার্থ, তারপর অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে ধরো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো দিয়ে তুমি একটা বায়োডাটা তৈরি করো। এটা কি চেঞ্জ হবে? এটা অনেক কাছে সাহায্য করে চেঞ্জ হবে না, উভয়মুখী কমিউনিকেশন হয় এবং একটা সার্ভার থাকবে, এখানে এখানে ডাটাবেস থাকবে। ডাইনামিক ওয়েবসাইট মেইন বৈশিষ্ট্য হচ্ছে ডাটাবেস থাকবে এবং ডাটা পেজ লোড হওয়ার সময় পরিবর্তন হবে। যেমন ক্রিকেট খেলা লাইভ স্কোর একটা ওয়েবসাইট আমরা দেখি, ক্রিক ইনফো এই ওয়েবসাইটের কথা চিন্তা করে, এই ওয়েবসাইটের প্রতি বলে বলে ওভারে ওভারে আমাদের তথ্য চেঞ্জ হবে, ঠিক কিনা? এটা সার্বক্ষণিক চেঞ্জ হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ডাইনামিক, যেগুলো ওয়েবসাইটের কন্টেন্ট সার্বক্ষণিক পরিবর্তন হয় সেগুলো হলো আমরা ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি? ডাইনামিক ওয়েবসাইটের ডাটার মান লোডিং এর সময় পরিবর্তিত হয়, উভয়মুখী কমিউনিকেশন হয়, লোড হতে বেশি সময় লাগে, ডাটা বেশ প্রয়োজন হয়, উন্নয়ন নিয়ন্ত্রণ করা জটিল, উন্নয়ন ও নিয়ন্ত্রণ খরচ বেশি, HTML, CSS, JavaScript, PHP ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা কি? রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে ইউজার রেজিস্ট্রেশন এবং লগ ইন সিস্টেম ব্যবহার করা যায়, ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে ডাটা আপলোড করা যায়, ওয়েবসাইটের আকর্ষণীয় লেআউট তৈরি করা যায়, অনেক তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করা যায়। এই ওয়েবসাইটে ব্রাউজ করতে সময় অসুবিধাগুলো খেয়াল করে, ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা, এই ওয়েবসাইটে ব্রাউজ করতে সময় বেশি লাগে, ছোট কোম্পানির ক্ষেত্রে ডাইনামিক ওয়েবসাইট তুলনামূলক ব্যয়বহুল, এই ওয়েবসাইটের উন্নয়ন খরচ তুলনামূলক বেশি, অভিজ্ঞ প্রোগ্রামারের প্রয়োজন হয়। গুগল, ফেসবুক ইত্যাদি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ। আশা করি তোমরা ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইট বুঝতে পারছো। অর্থাৎ সংক্ষেপে বললে তোমাদের মনে রাখার সুবিধা, মনে রাখবে যে সকল ওয়েবসাইটের কন্টেন্টগুলো মানে খুব কম পরিবর্তন হয়, বিশেষ প্রয়োজন ছাড়া পরিবর্তন করা হয় না, যেমন বায়োডাটা বা ব্যক্তিগত পোর্টফোলিও যে ওয়েবসাইটগুলো, সেগুলো কন্টেন্ট একদম পরিবর্তন করতে হয় না, সেগুলো হচ্ছে মাঝে মাঝে পরিবর্তন করতে হয়, সেগুলো আমরা স্ট্যাটিক বলবো। আর যেগুলো ওয়েবসাইটে কন্টেন্ট সার্বক্ষণিক পরিবর্তন হয়, ডাটাবেস থাকে, হ্যাঁ, সেই ওয়েবসাইটগুলো আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এখানে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা যেটা বললাম ওখানে সংক্ষেপে দেওয়া আছে, দেখো একবার সংক্ষেপে খেয়াল করো। যে সকল ওয়েবসাইটের বাম পাশে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, ডান পাশে ডাইনামিক ওয়েবসাইট, হ্যাঁ, যে সকল ওয়েবসাইটের ডাটার মান লোডিং করার সময় পরিবর্তন হয় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, যে সকল ওয়েবসাইটের ডাটার মান লোডিং এর সময় পরিবর্তন হয় সেই ওয়েবসাইটকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। এটা কি হয়? দ্রুত লোড হয়, ডাইনামিক লোড হওয়ার সময় বেশি সময় লাগে, ডাটাবেজের প্রয়োজন হয় না স্ট্যাটিকে, ডাইনামিকে ডাটাবেজের প্রয়োজন হয়। স্ট্যাটিকে একমুখী কমিউনিকেশন হয়, ডাইনামিকে উভয়মুখী কমিউনিকেশন হয়। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আমরা কি করি? HTML, CSS এই দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে। আর ডাইনামিক ক্ষেত্রে কিন্তু আমরা HTML, CSS, PHP, ASP.NET, JS, MySQL ইত্যাদি ওয়েব সফটওয়্যার ব্যবহার করতে হয়। এটা তৈরি করা এবং নিয়ন্ত্রণ করা সহজ। ডাইনামিক ওয়েবসাইট যেহেতু অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, হ্যাঁ, এই জন্য এটা কি করা হয়, উন্নয়ন এবং নিয়ন্ত্রণ করা জটিল। তারপরে যে স্ট্যাটিক ওয়েবসাইট, উন্নয়নে খরচ কম পড়ে আর এখানে উন্নয়ন এবং নিয়ন্ত্রণে খরচ বেশি পড়ে, এখানে নিরাপত্তা ঝুঁকি কম। আর ডাইনামিক ওয়েবসাইটে যেহেতু ডাটাবেস থাকে, এখানে অনেক কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি একটু বেশি থাকে। এরপর আসো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো বলতে কি বোঝায়? যে অবকাঠামোতে একটা ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে আমরা বলবো ওয়েবসাইটের কাঠামো। একটি ওয়েবসাইটের কাঠামোতে কি থাকে? লেআউট টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন, লিঙ্কেজ স্ট্রাকচার, এই তিনটি উপাদানই থাকে একটা আমাদের ওয়েবসাইটের কাঠামোতে, একটা স্ট্রাকচার। একটা ওয়েবসাইটের কাঠামোটা কি হবে? এর মধ্যে প্রথমটা হচ্ছে এই কাঠামো বলতে বোঝায় লেআউট টেমপ্লেট, অর্থাৎ লেআউট। এই যেমন চিত্রে দেখানো হচ্ছে, দেখো লেআউট, প্রথমত দেখো ইউআরএল থাকে, এখানে ব্রাউজার উপরে ইউআরএল থাকে, এখানে দেখো লোগো, লোগো লোগো একটা ওয়েবসাইটে দেখো একটা লোগো থাকে, ব্যানার থাকে, ধরো একটা লোগোর পাশাপাশি বড় একটা চিত্র থাকে, যেটা দিয়ে আমরা ওই ওয়েবসাইটটাকে একটা চিত্র মাধ্যমে, লেখার মাধ্যমে আমরা এটা বিস্তারিত হাইলাইট করতে পারি। এরপর দেখে দেখো মাঝখানে কিছু ইমেজ থাকে, যেটা স্লাইডের ইমেজও বলা হয় বা সিম্পল ইমেজও বলা হয়, দেখো একটার পর একটা আসতে থাকে, হ্যাঁ, ইমেজ দিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ইমেজ দেওয়া থাকে। আবার ধরো আমরা একটা এডুকেশন ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করতে পারি, বাম পাশে আমরা নোটিশের লিঙ্কগুলো দিলাম, আবার এখানে কিছু সোশ্যাল লিঙ্ক দিলাম, ফেসবুক, টুইটারের কিছু লিঙ্ক দিলাম, আর নিচে ফুটার, হ্যাঁ, কোন কোম্পানি তৈরি করলো বা
এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি আমরা ফুটারের মধ্যে, যাতে সহজে আমরা এটা ব্রাউজ করতে পারি। যেমন এডুকেশন বোর্ডের ওয়েবসাইট, ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, এরকম কিছু ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি। এটা মোটামুটি একটা টেমপ্লেট স্ট্রাকচার, লেআউট, একটা কন্টেন্ট, মানে এটা যে এরকম হবে তা না, এক এক কোম্পানি এক এক ওয়েবসাইট এক একভাবে এই ল্যাপটপ ডিজাইন করে। অর্থাৎ কন্টেন্ট গুলো, ইমেজ গুলো কোথায় থাকবে, নোটিশ গুলো কোথায় থাকবে, লগ ইন অংশ কোথায় থাকবে, হ্যাঁ ডাউনলোড অপশন কোথায় থাকবে, এগুলো বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে সেট করা হয়, এগুলো লেআউট টেমপ্লেট বলা হয়। এরপর আসে ইউআরএল প্যাটার্ন, কোন কোন পেজটি হোম পেজ হবে। আমাদের ওয়েবসাইট তো অনেকগুলো পেজ থাকবে, এর মধ্যে কোনটা হোম পেজ হবে, যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো থাকবে সেটা ধর আমরা হোম পেজ সেট করলাম। তারপরে কোন পাতা সার্চ ইঞ্জিনে যুক্ত হবে, কোন পাতা যুক্ত হবে না, ওয়েবসাইটের কোন ফোল্ডারে আমরা এইচটিএমএল ফাইল গুলো রাখবো, এই ইত্যাদি কারিগরি যে বিষয়গুলো সেগুলো ইউআরএল প্যাটার্নে নির্দিষ্ট করা থাকে বা ইউআরএল প্যাটার্নের মাধ্যমে সেট করা হয়। কোন পেজের সাথে কোন পেজ লিঙ্ক হবে, সার্চ ইঞ্জিনে কোনটা অ্যাড হবে, কোনটা অ্যাড হবে না, হোম পেজ কোনগুলো হবে, অন্যান্য পেজ কোনগুলো হবে, কোন কোন ফোল্ডারে রাখবো, এই সবগুলো বিষয়গুলো, এই মেকানিজম গুলো বা কারিগরি বিষয়গুলো হচ্ছে ইউআরএল প্যাটার্ন বলে। এরপর হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। লিঙ্কেজ স্ট্রাকচার হচ্ছে আমরা বিভিন্ন লেয়ারে ধাপে ধাপে ধারায় আমরা এটাকে ভাগ করতে পারি। এবং ধরো প্রথম হচ্ছে হোম পেজ, প্রথম যে পেজটা হোম পেজ, এই হোম পেজের সাথে যে পেজ গুলো লিঙ্ক করা থাকবে সেগুলো আমরা বলবো মূল ধারার পেজ। যেমন ধরো এটা আমাদের হোম পেজ, এরপরে এখানে পাঁচটা পেজ আছে, তাহলে হোম পেজের সাথে লিঙ্ক করা গেলো মূল ধারার পেজ। আবার এই যে মূল ধারার পেজ গুলোর সাথে আবার উপধারার পেজ সংযুক্ত থাকতে পারে, ওই পেজের সাথে আরো কিছু সাব লেভেলে আরো কিছু লিঙ্ক থাকতে পারে, এগুলো বলবো আমরা উপধারার পেজ। এটা হচ্ছে মোটামুটি এটা বলা হয় লিঙ্কেজ স্ট্রাকচার। অর্থাৎ প্রথমে হোম পেজ, তারপরে মূলধারার পেজ, তারপর উপধারার পেজ, এবং করে নিচের দিকে চলতে থাকে। এরপর আসে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। ওয়েবসাইটের কাঠামোকে আমরা চার ভাগে ভাগ করি, একটা সিকোয়েন্স সাইট, ট্রি স্ট্রাকচার সাইট, ওয়েব লিঙ্ক সাইট, হাইব্রিড, এই চার ক্যাটাগরিতে আমরা ভাগ করি। প্রথমে আসে আমাদের সিকোয়েন্স সাইট। সিকোয়েন্স সাইট কোনগুলো? এই স্ট্রাকচার ওয়েব পেজ গুলো তথ্যগুলো সারিবদ্ধভাবে একটির পর একটি লিঙ্ক করা থাকে। সিকোয়েন্স স্ট্রাকচার সাইটে সিকোয়েন্স অর্ডার বা লজিক্যাল সিকোয়েন্স অর্ডারে সংরক্ষণ করা হয়, বা যা অ্যালফাবেটিক বা ইন্ডেক্স অনুসারে ডাটা প্রদর্শন করে। ইন্ডেক্স বলতে বলতে আমাদের বইয়ের ইন্ডেক্স যেটা, তাহলে আমরা এটাতে ক্লিক করলাম, আমাদের এই আরেকটা পেজ চলে গেলো, বা আমরা খুঁজে বের করতে সুবিধার্থে, হ্যাঁ এগুলো ইন্ডেক্স বলা হয়, সূচিপত্র যেটা। যাই হোক, আমরা যেমন বই একটার পর একটা পেজ আসতে থাকে, বা ম্যাগাজিনের বই ম্যাগাজিন একটা একটা করে আসতে থাকে, বা আমরা ধরো উদাহরণস্বরূপ ধরো কোনো অ্যাডমিশন, হ্যাঁ, বা ট্রেনিং বা প্রোগ্রামিং যে সাইটগুলো করি, সেটা কি করি, প্রথম পেজ আসে, তারপরে সেই নেক্সট, যেমন আমরা এখন যেটা করতেছি, যেমন একটা স্লাইডের পর একটা স্লাইড আমরা নেক্সট ক্লিক করতেছি, নেক্সট আরেকটা পেজ আসতেছে, নেক্সট আরেকটা পেজ, এই ধরনের ওয়েবসাইট, কিছু কিছু ওয়েবসাইট আছে দেখা যাচ্ছে ক্লিক করে গেলে একটার পর একটা তথ্য আসতে থাকে। যেমন আমরা এই যে স্লাইডটা এখন দেখতেছি, এই যে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডটা আছে, এটা অনেকটা আমাদের সিকোয়েন্স সাইটের মতো, সিকোয়েন্স সাইটের মতো। আচ্ছা, তোমরা কি এই ডান পাশে এই অংশে কি লেখা কেটে যাচ্ছে তোমাদের ডিসপ্লেতে, বলতো একদিন, বলতো? না স্যার। নো স্যার। আচ্ছা ঠিক আছে। নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে মনে কেটে যাচ্ছে, আমি আচ্ছা সিকোয়েন্স সাইটে কি হয়, আমরা একটা পেজে ক্লিক করবো, তারপরে এরপরে একটা পেজে ক্লিক করবো, আরেকটা পেজ আসবে, অর্থাৎ পারপাস ধারাবাহিকভাবে আসতে থাকবে। এক্ষেত্রে কি করে, লাস্ট পেজের সাথে ফার্স্ট পেজে লিঙ্ক থাকতে পারে, আবার লাস্ট পেজের সাথে ফার্স্ট পেজে লিঙ্ক থাকতে পারে, আবার এখানে কি করবো আমাদের নেক্সট লিঙ্ক থাকবে, যে নেক্সট একটা বাটন থাকবে ক্লিক করবো, আবার প্রিভিয়াস পেজে ক্লিক করলে এই যে প্রিভিয়াস লিঙ্কে ক্লিক করলে আগের পেজে চলে আসবে। এটা হচ্ছে কি, আমরা এই বাটনে ক্লিক করলে যে আটটা পেজে চলে যায় ওরকম, হ্যাঁ নেক্সট লিঙ্ক থাকবে, এরপরে নেক্সট লিঙ্কে ক্লিক করলে আবার যাবে নেক্সট লিঙ্কে, আটটা পেজে চলে যাবে। এখন দেখো আমাদের কোনো একটা পেজে, যেমন দেখা যাচ্ছে যে আমাদের ওই পেজের আবার বিস্তারিত কিছু বর্ণনা আছে, সাহায্যকারী পেজ, এই পেজের আন্ডারে, এই পেজের আন্ডারে আমাদের আরো কিছু পেজ আছে, তার মা এখানে একটু নয়েজ করতেছে। রহিম তোমার মাইকটা বন্ধ কর একটু, সজীবের মাইক্রোফোনটা মানে নয়েজ করতেছে। দেখো এখানে দেখো একটা পেজ দেখা যাচ্ছে যে ধরো উদাহরণস্বরূপ আমরা এখানে সিকিউর সাইট সম্পর্কে বর্ণনা করতেছি, এখন সিকিউর সাইট বর্ণনা করতে গিয়ে বা আমরা আর একটু প্রথমে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আমরা এই যে প্রথম ওয়েব পেজ ডিজাইনে আসি, এখন দেখো এখানে আইপি অ্যাড্রেস আছে, এখন আইপি অ্যাড্রেস সম্পর্কে বা ডোমেইন নেম সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দরকার, তখন আমরা কি করি এখানে নেক্সট পেজে রাখছি। এখন দেখো এই যে নেক্সট পেজে না রাখে, এই পেজের আন্ডারে যদি রাখা হয় যে এই পেজে ক্লিক করলে দেখা যাবে, আর এই পেজের পরবর্তী পেজ হবে এইটা ওয়েব, এই যে দেখো আমাদের ওয়েব পেজ, ওয়েব পেজের পরে স্লাইড হবে ওয়েবসাইট,
এই এই পেজটা হচ্ছে এই পেজের বর্ণনাকার তখন আমরা এই পেজের সাবপেজ হিসেবে এটাকে আমরা রাখবো এই যে আমাদের আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের বর্ণনা ঠিক একইভাবে এখানে খেয়াল করো কখনো কখনো এরকম হয় একটা পেজ আসলে এই দুইটা পেজ মিলে আসলে একটা পেজ তো এই পেজে ধরে না এই পেজে না ধরার কারণে আমরা এখানে একটা পাশে একটা পেজ আমরা অ্যাড করলাম এটাকে সাব পেজ বলবো আসলে এই পেজের অংশ এরপর নেক্সট বাটন ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে এভাবে করে আমরা যখন পরপর সিকোয়েন্স সাইট ইউজ করবো ধারাক্রম অনুসারে আমরা যদি ইউজ করি হ্যাঁ তখন আমরা এটাকে বলবো সিকোয়েন্স সাইট বলবো এখন সিকোয়েন্স সাইট দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স আর একটা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স সাহায্যকারী বর্ণনা স্ট্রেট লিনিয়ার কোনটা এই দেখো এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে বাম পাশে দেখানো হচ্ছে পরপর দেখো এর চারটা পেজ আছে এই যে তখন সাব পেজটা থাকবে না এই সাব পেজ বাদ দিয়ে এই উপরে চারটা পেজ চিন্তা করো তখন সেটা হবে স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স আর আমাদের এই দেখো এই সেকেন্ড ক্যাটাগরি ওয়েবসাইট গুলো হবে স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স সাহায্য করে বর্ণনা এই দেখো লিনিয়ার সিকোয়েন্স সাহায্য করে বর্ণনা এটা হচ্ছে যদি এক্সট্রা সাব পেজ থাকে তখন সেই ধরনের সিকোয়েন্স সাইটকে আমরা বলবো লিনিয়ার সিকোয়েন্স সাথে সাহায্য করে বর্ণনা যদি সাহায্য করে বর্ণনা না থাকে তখন সেটাকে বলবো আমরা স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স আশা করি বুঝতে পারছো কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো কার কোনো প্রশ্ন আছে নো স্যার তখন এই পেজের আন্ডারে আমরা যদি আরেকটা লিংক করে এখানে লিংক করে দেখো লিংক করে আরেকটা ছোট পেজ তৈরি করি যাতে ওই পেজেরই বর্ণনা গুলো থাকে কিন্তু আসলে এই পেজটা ধরতেছে না দেখে আমরা একটা পেজ তৈরি করছি আসলে সবগুলো মিলে একটা পেজ এর সিকোয়েন্সিয়ালি প্রথমে এই পেজ তারপরে এই পেজ তারপরে এই পেজ তারপরে বুঝতে পারছো মানে যে একটা লেখা জন্য আরেকটা খাতা যাব না এরকম না না যেমন ধরো উদাহরণস্বরূপ তুমি তুমি একটা পেজ আর কি বলতে গেলে হ্যাঁ একটা পেজ তোমাদের বুঝাইতে পারি দাদা ওই আমরা অনেক সময় গ্রাফ ইউজ করি না গ্রাফ আলাদাভাবে একটু বড় করে আর কয়েকটা একটা পেজ হতে পারে আরো কয়েকটা পেজ হতে পারে আসলে এই পেজেরই অংশ কথা বুঝতে পারছো একটা পেজ ধরতেছি না দেখে আমরা একটু বাড়াই আর একটা বা দলিলের ক্ষেত্রে আমরা আসতে আরো কিছু পেজ একটা ইউজ করি না এরকম স্যার আসলে পেজ একটাই একটাই পেজ কিন্তু ধরে দেখে আরো বিস্তারিত বর্ণনা সহ আর কয়েকটা পেজ অ্যাড করা হয়েছে আচ্ছা এরপর আসো ট্রি স্ট্রাকচার এটাকে আর একটা নাম আছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার কোনগুলো হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হচ্ছে যেমন দেখো আমরা এখানে ধরো আমাদের একটা ওয়েবসাইট ওয়েবসাইটকে আমরা যদি এইভাবে ভাগ করি যে কলেজ হোম পেজ আমাদের কলেজের মেইন ওয়েবসাইট এই কলেজের আন্ডারে ধরো আমাদের কতগুলো ডিপার্টমেন্ট আছে পূজা সুবিধাতে ধরলে আমরা দুটো ডিপার্টমেন্ট ধরলাম বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ সায়েন্স কমার্স আর্টসও থাকতে পারে তিনটে বিভাগ হইতে পারে তিনটা ভাগ করলাম হইতে পারে আমি পূজা সুবিধাতে গেলে দুটো ধরলাম বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এটা হচ্ছে কি আমাদের মেইন কলেজের আন্ডারে দুটো বিভাগ এখন বিজ্ঞান বিভাগের আন্ডারে আরো থাকতে পারে এক নম্বর ধরো পদার্থ বিজ্ঞান কেমিস্ট্রি ম্যাথ এবং বিজ্ঞান বিভাগের আন্ডারও আরো ডিপার্টমেন্ট থাকতে পারে বাণিজ্য বিভাগের আন্ডারে আরো কতগুলো বিষয় থাকতে পারে যেমন কি হিসাব বিজ্ঞান বিভাগ তারপর হচ্ছে আমাদের ওই যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এর উপরে আমাদের বাণিজ্য বিভাগের আন্ডারে আরো কতগুলো পেজ থাকতে পারে যেটাকে আমরা সাব লিঙ্ক মেনু লিঙ্ক বলতে পারি সাব মেনু প্রথম হচ্ছে মেনু তারপরে সাব মেনু এভাবে করে আমরা মাল্টি টায়ার নিয়ে আসতে পারি যদি দুইটা থাকে সেটাকে বলবো আমরা সরল হাব মানে একটা মেন রুট নোট মেইন যে হোম পেজ তার আন্ডার যদি একটা লেয়ার থাকে এই যে একটা লেয়ার এই যে বিজ্ঞান বিজ্ঞান বাণিজ্য বিভাগ এটা হচ্ছে একটা লেয়ার যদি একটা লেয়ার থাকে সেটাকে বলো আমরা সরল ভাগ এই যে সিম্পল আবার মাল্টি টায়ার হইতে পারে এর আন্ডারে আরো ভাগ অর্থাৎ আমরা গাছ যেরকম কি হয় রুট থাকে রুট মানে হচ্ছে দেখো গাছের এই যে রুটটা দিয়ে আমরা গাছের রুটটা থাকে নিচে এখানে বোঝা সুবিধাতে উপরে দেখা হয়েছে গাছটা আসলে নিচ থেকে রুট তারপরে ব্রাঞ্চ তারপরে ব্রাঞ্চ তারপরে ব্রাঞ্চ এভাবে করে তাহলে দেখা যায় ট্রি হয় বা গাছ হয় এই গাছের কনসেপ্টটা আসলে এখানে প্রথমে রুট তারপরে ব্রাঞ্চ আরো ব্রাঞ্চ আরো ব্রাঞ্চ লাস্ট হচ্ছে লিফ বা পাতা এখানেও ঠিক এরকম দেখো যদি আমরা এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চ ভাগ করবো লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করলে একটা পেজ চলে আসবে এই লিঙ্কে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে
এবং যদি ব্রাঞ্চ আকারে থাকে তখন সেটাকে বললাম আমরা ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল কাঠামো। এই ধরনের ওয়েবসাইট গুলো কি হয়, ব্যাংক, কলেজ, বিমা, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গুলো হয় সাধারণত এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। এটা দুই ধরনের হয়ে থাকে, ট্রি স্ট্রাকচার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সরল হাক বা স্পোক স্ট্রাকচার বলা হয় এটাকে, জটিল হায়ারার্কিক্যাল বা মাল্টিটায়ার স্ট্রাকচার। এই দুই ধরনের সরল হাক কোনগুলো, এই যে বাম পাশে দেখানো হচ্ছে সরল হোম পেজের সাথে পরে মাত্র একটা লেয়ার পর্যন্ত লিঙ্ক থাকে সেটা বলবো আমরা, যদি এই দুইটা লেয়ার থাকে, এই যে দেখ মাত্র, এই দেখ প্রথমে রুট আর একটা হচ্ছে এটা, এই যে হোম পেজের পর মাত্র একটা লেয়ার সেটাকে বলবো আমরা সরল হাক। আর এখানে হচ্ছে মাল্টিটায়ার কোনগুলো, হোম পেজের পরে একাধিক লেয়ার পর্যন্ত দুই তিন চার পাঁচ এবং পরে আরো লেয়ারে যদি ভাগ করা থাকে সেটা বলবো আমরা জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বা মাল্টিটায়ার স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছো, কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। বুঝতে পারছো সবাই? Yes sir. Okay. জি স্যার। আচ্ছা এরপর আসো আমাদের আর দুটো আছে বাকি, দেখো ওয়েব লিংক সাইট, ওয়েব লিংক সাইট একটা জটিল প্রক্রিয়া। এখানে দেখো এখানে সবগুলো পেজের সাথে সবগুলো পেজ লিঙ্ক থাকতে পারে। হ্যাঁ এর মেইন কনসেপ্ট হচ্ছে কি, ওয়েব লিংক সাইটের মেইন কনসেপ্ট হচ্ছে যে ওয়েবসাইটের কাঠামোতে সবগুলো পেজের সাথে অপরের সাথে লিঙ্ক থাকবে, অপরের মানে অপর পেজগুলোর সাথে, অপর পেজগুলোর সাথে লিঙ্ক থাকবে, সেটাকে বলবো আমরা ওয়েব লিংক সাইট কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো। যখন আমরা সবগুলোর সাথে সবগুলো তৈরি থাকে তখন একটা নেটওয়ার্ক তৈরি করে, যেমন আমাদের কম্পিউটার নেটওয়ার্ক আছে বা মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক আছে, এটা কি করে প্রত্যেকটা টাওয়ার সাথে প্রত্যেকটা টাওয়ারের কানেকশন থাকে, কম্পিউটারের সাথে কম্পিউটার কানেকশন থাকে, এই যে সবগুলোর সাথে সবগুলো কানেকশন থাকে এটাকে আমরা একটা নেটওয়ার্ক কাঠামো বলতে পারি বা ওয়েব লিংক কাঠামো বলতে পারি। এখানে ধরো আমরা এটা বাম পাশে এটা আমাদের হোম পেজ, ওই যে হোম পেজ, হোম পেজের পরে আমাদের আরেকটা পেজ আছে পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর, আরো চারটা পেজ আছে। এখন দেখো এই যে হোম পেজের সাথে অন্যান্য পেজ, এই দেখো অন্যান্য পেজের চারটা পেজের সাথে ধরো কানেকশন আছে, এই যে কানেকশন আছে। আবার দেখো এই যে উপায় মানে আমার আবার এই পেজ ওয়ান থেকে পেজ টু আবার বা হোম পেজের কানেকশন আছে, পেজ টুর সাথে পেজ থ্রির কানেকশন আছে, পেজ ফোর এর সাথে পেজ ফাইভ এর কানেকশন আছে, পেজ ওয়ান এর সাথে টু থ্রি ফোর এর কানেকশন আছে। অর্থাৎ আমাদের এই ওয়েব পেজে একটা মানে ওয়েব লিঙ্ক এর ক্ষেত্রে একটা পেজের সাথে অন্যান্য পেজ লিঙ্ক আবার অন্যান্য পেজ থেকে হোম পেজের লিঙ্ক থাকবে। যেমন এই যে তুমি বাম পাশে দেখানো হয়েছে, দেখো মেইন পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক থাকবে আবার অন্যান্য পেজের সাথে মেইন পেজের লিঙ্ক থাকবে। এটা একটা জটিল স্ট্রাকচার, এটা ডিজাইন করা খুব ডিফিকাল্ট, কিন্তু ব্যবহারকারীরা সহজে ব্যবহার করতে পারে, কারণ যেকোনো পেজ থেকে যেকোনো পেজ লিঙ্ক ক্লিক করতে পারে। যেমন আমাদের ফেসবুক, ফেসবুকে কি আছে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, এখানে সবগুলো পেজ থেকে সবগুলো পেজে যাওয়া যায়, অনেক লিঙ্ক দেওয়া থাকে। এটা যারা ফেসবুক ডিজাইন করছে অনেক জটিল তাদের জন্য করা, কিন্তু ব্যবহারকারী কিন্তু দেখো খুব সহজে ব্যবহার করতে পারে, খুব সহজে স্ট্রাকচার গুলো মানে সহজে একটা পেজ থেকে একটা পেজে যে কোনো জায়গায় ক্লিক করে কমেন্টস করতে পারে, তারপরে যে কোনো পোস্ট করতে পারে, সেটিংস চাইতে পারে। হ্যাঁ অনেক যে আমাদের আরো অনেকগুলো যে পেজ আছে সবগুলো পেজ ব্যবহারকারী সহজে ব্রাউজ করতে পারে, কিন্তু এই যে প্রোগ্রামিং যারা করে এই প্রোগ্রামিং করা কিন্তু খুব কঠিন। এই যে ফেসবুক ওয়েবসাইট যারা তৈরি করে এটা প্রোগ্রামারদের জন্য খুব জটিল, কিন্তু যারা ব্যবহার করে, যেহেতু আমরা দেখো ফেসবুক ব্যবহার করি খুব সহজে, তাহলে এই এটা আমরা ব্যবহারকারীর দিক থেকে চিন্তা করলে খুব সহজ, কিন্তু এই যে কাঠামো যদি তাকাও খুব জটিল সবগুলো পেজের সাথে সবগুলো পেজ। এক্ষেত্রে কি করে তারা একটা ফ্রেম ইউজ করে, এটা প্রোগ্রামিং এর ভাষা, প্রোগ্রামিং একটা ভাষার নাম, একটা ফ্রেম, বা এটা আমাদের যারা প্রোগ্রামিং যদি ওয়েবসাইট ডিজাইনে যারা তারা এই ফ্রেম সম্পর্কে জানবে, এটা নাম জানলে হবে, একটা ফ্রেম ইউজ করে বা মেনু ইউজ করে বা আলাদা একটা ফাইল ইউজ করে, এটাকে আমরা ফ্রেম বলতে পারি। হ্যাঁ একটা ফাইল আলাদা যেখানে ওই লিঙ্কগুলো সবগুলো একসাথে মানে সংরক্ষণ করে রাখে, এবং এই ফাইলটা আমরা সবগুলো পেজের সাথে লিঙ্ক করে থাকে, বা আমরা এটাকে ইনক্লুড বলা হয় বা অ্যাটাচ বলা হয়, সবগুলো পেজের সাথে অ্যাটাচ বা ইনক্লুড করে দিলে তখন ওই সবগুলো পেজের সাথে সবগুলো পেজ লিঙ্ক পেয়ে যায়। যদি এটা জটিল প্রোগ্রামিং এর ভাষায় কথা, এটা তোমাদের জানার দরকার নাই, সহজে যেহেতু ফ্রেম কথাটা আসে যেটা সংক্ষেপে বললাম, ফ্রেমের মধ্যে আলাদা লিঙ্কগুলো সংরক্ষণ করে সবগুলো পেজের সাথে ইনক্লুড করে দেওয়া হবে, অ্যাটাচ করে দেওয়া হয়, যাতে সহজে, এটা হচ্ছে প্রোগ্রামিং এর কনসেপ্টের কথা, তোমাদের জন্য জানার দরকার নাই, শুধু এটুকু জানলে হবে ফ্রেমের মাধ্যমে মেনু আকারে লিঙ্কগুলো রাখা হয়, এখানে এতটুকু জানলে হবে। আচ্ছা আশা করি ওয়েব লিঙ্ক সাইট তোমরা বুঝতে পারছো। লাস্ট আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে হাইব্রিড সাইট কাঠামো। হাইব্রিড সাইট কাঠামো কি, হাইব্রিড সাইট এটা আমরা আগেও পড়ছিলাম, হাইব্রিড, হাইব্রিড মানে হচ্ছে একাধিক স্ট্রাকচার। যেমন দেখো আমাদের এর আগে কয়টা পড়ছি, এর আগে দেখো এই যে আমরা প্রথমে এই যে সিকোয়েন্স সাইট, ট্রি স্ট্রাকচার সাইট, ওয়েব লিঙ্ক সাইট এবং হাইব্রিড সাইট। এখানে দেখো এই যদি আমরা সিকোয়েন্স সাইট এবং ট্রি সাইট এই দুটো মিলে তৈরি করি, আরেকটা কাঠামো তৈরি করি, তখন সেটা হয়ে যাবে হাইব্রিড। হাইব্রিড মানে কি, সংকর, অন্যগুলো মিক্স করে যখন তৈরি করবো তখন সেটাকে বলবো আমরা হাইব্রিড।
যেমন দেখো এখানে আমাদের এই যে সিকোয়েন্স সাইড স্ট্রাকচার, এই যে একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা, কিন্তু দেখো আমরা এদিকে আবার একটা পেজের সাথে আমরা ট্রি স্ট্রাকচার ইউজ করলাম বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ইউজ করছি, এখানে ক্লিক করলাম আরো দুটো পেজ, আবার এখানে ক্লিক করলাম আরো দুটো পেজ, এখানে ক্লিক করলাম দুটো পেজ, এখানে আবার ক্লিক করলাম দুটো পেজ, এবং করে আবার ট্রি স্ট্রাকচার। তুমি যদি এতটুকুর দিকে তাকাও তাহলে দেখতে পারবে এটা ট্রি স্ট্রাকচার, আর উপরের যেটা আছে দেখো সিকোয়েন্স স্ট্রাকচার, তার মানে এখানে দুটো আলাদা কাঠামো একসাথে করে আরেকটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের হাইব্রিড কাঠামো। হাইব্রিড মানে কি, আগের অন্যগুলোর সাথে মিক্স করে একাধিকগুলো একসাথে মিক্স করে একটা নতুন একটা কাঠামো তৈরি করাকে আমরা বলবো হাইব্রিড। আর এক মিনিট আছে, এখানে যে প্রশ্নগুলো আমরা পড়ছি আজকে সেগুলো সম্পর্কে বিস্তারিত আর সংক্ষেপে কিছু প্রশ্ন আছে এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে, এগুলো সবগুলো পড়ানো হয়েছে, তোমার প্রশ্নগুলো বাসা করে পড়া করে পড়ে নিবা। আচ্ছা, যতটুকু পড়াইছি এর মধ্যে কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর একটা কথা বলিনি, তোমরা এখন যে কজন আসো, কত 17 জন 18 জন আসো, তোমরা কানেক্ট হওয়ার পর ডিসকানেক্ট হওয়ার পরে আবার একটু কানেক্ট হবে, একই লিঙ্কে আবার কানেক্ট হবে। আমি গতকাল ক্লাসে যে ওই যে আমাদের ওই যে কাউন্টারের একটু বাকি ছিল, এটা আমি একটু বুঝাই দিব তোমাদের, তাহলে ওই গত চ্যাপ্টারে আমাদের 100% সব কমপ্লিট হয়ে যাবে। ওই কাউন্টারের একটু বাকি ছিল, যে কাউন্টারের ওই যে লাস্টে কাউন্ট কিভাবে করে এটা সংক্ষেপে বলছি, মানে পরীক্ষার জন্য যথেষ্ট এটা, কিন্তু ওই একটু ভালো করে বোঝার জন্য যে আসলে কিভাবে কাউন্ট হয় সেটার জন্য একটু 5 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তোমরা এখন কানেক্ট হয়ে গেলে এখনই কাউন্টার ডিসকানেক্ট হয়ে যাবে, আর 2 মিনিট আছে, ডিসকানেক্ট হয়ে গেলে আবার তোমরা কানেক্ট করবা সবাই, কানেক্ট করে আমরা ওই কাউন্টারটা একটু বুঝবো। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ওকে স্যার। হ্যাঁ, এখন এখানে দেখো আজকে পড়ার মধ্যে কার কোনো প্রশ্ন থাকলে ডিসকানেক্ট হওয়ার আর পর্যন্ত এখানে কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর তোমাদেরকে বলবো সবাই সবাই ভিডিও অন করবা, এই যে একজন ভিডিও অন করো না। হ্যাঁ, 17-18 জন আসো, সবাই চুপ করে বসে আসো, কে কি করতেছো ক্লাসে বলে মনোযোগী কিনা তা আমি বুঝতেছি না। হ্যাঁ, তোমাদেরকে বারবার বলছি ভিডিও অন করবা, আমি আজকে বলে দিচ্ছি ক্লাসে প্রিপারেশন স্মার্টলি বলবা, স্মার্টলি সুন্দর করে বলবা, তাহলে আমি বুঝতে পারি তোমরা কি ক্লাসে বসে আসো নাকি জয়েন হয়ে আবার অন্য কিছু করতেছো, বা ক্লাসে মনোযোগী কিনা বোঝা যায় না। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নাহলে আমি ডিসকানেক্ট করে আবার আমার কাউন্টারে চলে যাবো। এখন আবার কানেক্ট হবে, আমি অফ করে দিচ্ছি, অফ করে এক মিনিট আছে। হ্যাঁ।